হাসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতাপা। আজো একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা জানা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ জরুরি এবং সচেতন হওয়াটা বিশেষ করে প্রয়োজন। আমরা জানি বর্ষাকাল এসেই গিয়েছে এবং বর্ষাকালের নানান ধরনের শারীরিক সমস্যা যেমন হয়, তকেরও কিন্তু নানান সমস্যা হতে পারে এবং এই যে সিজনাল চেঞ্জ, তার ফলে তকের ওপর যে প্রভাব পড়ে, সেটা সম্বন্ধে আমরা কতটা কতটা সচেতন আমরা সারা বছর ধরে একই একটা ত্বকের যত্ন নিয়ে থাকি কিংবা নিয়ে যত্ন নিই না ফলে আমাদের এই যত্ন নেওয়াটা কতটা জরুরি সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডক্টর সাধন মুখার্জি ডক্টর মুখার্জি আপনাকে স্বাগত আমরা আজকে ত্বকের সমস্যা নিয়ে আলোচনা করবো সাধারণভাবে ত্বকের যত্ন নেওয়া বলতে মহিলারাই প্রধানত এই বিষয়টা একটু মানে কনশিয়াস সচেতন কিন্তু সেটা সৌন্দর্যের কারণ কিন্তু ত্বকের একটা সামগ্রিক যত্ন নেওয়াটা যে ভীষণভাবে জরুরি সবার জন্য সেই বিষয়টা সত্যি কি মানুষ সচেতন হুম ব্যাপার হচ্ছে সচেতনতা সচেতনতাটা বেড়েছে রিসেন্টলি এখন মেয়েরা যারা বেশি কনসেস এখন ছেলেরা কিন্তু ইকুয়েলি কনসিয়াস হয়ে গেছে এবং পঁয়ষট্টি বছর বয়সের মহিলাও এসে বলছে যে আমার চুল স্কিনটা একটু কুঁচকে গেল আমি তখন বলি হ্যাঁ খুব কম বয়সী হলো এত তাড়াতাড়ি তো হওয়ার কথা নয় জোকিংলি বলি সো এভরিবডি ইজ ভেরি কনসিয়াস বিকজ এখন গ্ল্যামার ওয়ার্ল্ড এসে গেছে সব সময় টিভিতে দেখছে লোকেরা সিনেমাটিস্টদের মিমিক করছে সো এভরিথিং ইজ এখন আমাদের স্কিনটা নিয়ে আমি ছোট্ট দু লাইন বলবো স্কিনটা ইজ এ গ্ল্যান্ড হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি আমাদের শরীরে অনেকগুলো গ্ল্যান্ড আছে লিভার কিডনি লাং स्प्लेन वाटर बम बेटा तमद स्किन इज द लार्जेस्ट ऑर्गन ग्लैंड वोलाचो सॉरी গুলো রয়েছে এবার বাকি অর্গান গুলো আমরা তো রিচ করতে পাচ্ছি না ভিতরে রয়েছে সো উই ক্যান ডু एनीथिंग बट स्किन যেহেতু लार्जेस्ट ऑर्गन ऑफ द बॉडी বাইরে রয়েছে সে জন্য ওটা উপর যত কারিকুরি আমরা নিজেরাই শুরু করে দিই উইদাউট এনি ডক্টরস एडवाइस এবার যদি লিভার কিংবা কিডনিটা যদি আমাদের বাইরে হতো কোন কোণা একটা জায়গায় কিডনিটা রয়েছে কিংবা লিভার রয়েছে আমরা ওখানে একটা দুল পড়ে ফেলতাম হয়তো ঠিক হ্যাঁ কিন্তু আমরা লিভার কিডনি ওকেও আমরা ইঞ্জুরি করছি আমরা অ্যালকোহল থেকে সিরোসিস হচ্ছে সিগারেট খেলে লাং ড্যামেজ হচ্ছে অনেকে জল খায় না ডিহাইড্রেশন ওই কিডনির উপর এফেক্ট হচ্ছে সো সো সেটা তবু আমরা ইনডাইরেক্টলি করছি এবার স্কিনটা আমরা ডাইরেক্টলি আমাদের হাতে পেয়ে গেছি একটা এরোম্যাটার লার্জেস্ট অর্গান এবার সেটা নিয়ে আমরা ট্যাটু করছি

মানে ডেফিনেটলি দুটো একজনের খুব ড্রাই স্কিন একজন অয়েলি স্কিন এবার এই এই দুটো ড্রাই এবং অয়েলি দুটোই শীতকাল এবং বর্ষাকালে নিয়ে আমি একটু আলোচনা করি যাদের ড্রাই স্কিন তাদের ওভারঅল ড্রাই স্কিন তাহলে তাদের গরমও ড্রাই স্কিন শীতকালও ড্রাই স্কিন ড্রাই স্কিনের জন্য পেশেন্টদের একটা অ্যাটিটিউড হচ্ছে ভালো করে তেল মাখি তাই তো তেল মেখে স্কিনটাকে হাইড্রেট করি ম্যাক্সিমাম লোকের মেন ভুল ধারণা হচ্ছে যে ভালো করে তেল মাখলো নিয়ে চান করতে গেলো তারপর সাবান দিয়ে চান করলো তারপর গাটা মুছে নিয়ে তপর মসচারাইজার লাগালো ফর এক্সাম্পল তা আমি সবসময় পেশেন্টদের বলি স্কিনে আমাদের অসংখ্য ছিদ্র আছে আমরা যখন চান করছি জলটা কিন্তু স্কিনের ভেতরে ঢুকছে একটুখানি স্কিনকে হাইড্রেট করছে সেই জন্য পেশেন্টদের সবসময় বলি স্কিন ভালো রাখার জন্য যে তুমি আগে চান করো সাবান দিয়ে মাইল সব ইউজ করতে পারো দেন অ্যাপ্লাই কোকোনাট অয়েল বেস্ট অল ওভার দ্য বডি তাহলে একটা যখন চান করলাম জলটা স্কিনে ঢুকলো তেল লেয়ার করে দিল স্কিন জলটা ভেতর থেকে গেল, তারপর দুমাক জল ঢেলে গাটা নিয়ে দেন ইউ ক্যান অ্যাপ্লাই ময়শ্চারাইজার আর যাদের অয়েলি স্কিন তাদের তো খুব একটা তেলও দরকার লাগে না তারা একটা মাইল সোপ ইউজ করুক তবে যাদের অয়েলি বেশি তাদের একটু মানে একটু কিছু আমরা ফেস ওয়াশ ইউজ করি যেগুলো যাতে খুব মুক অয়েলি সেগুলোকে পরিষ্কার রাখার জন্য অয়েলিনেসটা কমানোর জন্য বডিতে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল সোপ ইউজ করি যাতে অয়েলিনেসটা একটু কম থাকে এবার এখন বর্ষাকাল আসছে সেটা নিয়ে আমাদের আলোচনা একটুখানি ছোট করে বর্ষায় আমাদের ম্যাক্সিমাম ঘাম হয় এবং আমাদের বডি ফোল্ডসে ম্যাক্সিমাম ঘাম জমে সেখানে একটা ফাইঙ্গাল ইনফেকশনের চান্সেস ইজ ভেরি হাই এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয় এরিথ্রাসমা বলে একটা রোগ আছে অনেক সময় অনেকটা ফাঙ্গাল ইনফেকশন দেখতে অনেকটা যেন সেই মানে চুলির মতো কালো কিন্তু ওটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু ফাঙ্গাল ব্যাকটেরিয়াল সবকিছু হতে পারে এবার হচ্ছে এটাকে এর থেকে কি করে বাঁচা যায় সেই জন্য সব সময় সেই ড্রাই স্কিন হোক আর অয়েলি স্কিন হোক মাস্ট ইউজ আর ফাঙ্গাল সোপ এক নম্বর ঘাম যাতে না গায়ে লেগে থাকে অনেক সময় অনেক পেশেন্টকে বলি সকালবেলা বেরোচ্ছেন মিড ডেতে একবার গেঞ্জিটা চেঞ্জ করে একটা ফ্রেশ গেঞ্জি পরে নেবেন যাতে ঘামটা শুকোচ্ছে আবার হচ্ছে তাতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকে আন্ডার একবার যদি সম্ভব হয় অফিসে চেঞ্জ করে নেওয়া ভালো সবসময় বাইরে বেরোলে অ্যান্টিফাঙ্গাল সোপ ইউজ করবেন আর যদি কোনো রোগ দেখা দেয় ডেফিনেটলি সেটা ব্যাকটেরিয়াল না একটা ফাঙ্গাল সেটা ডাক্তারকে দেখাবেন আর একটা যেটা মেইন হচ্ছে এখন মানে আমাদের এই দেশে ভারতবর্ষে সবসময় ওষুধ ইউ ক্যান গেট ওভার দ্য কাউন্টার সেটা মিস ইউজ অব মেডিসিন ইন আওয়ার কান্ট্রি ম্যাক্সিমাম এবং সেই ট্রিট সেই করতে গিয়েও আরো বিপদ ডেকে আনে পেশেন্টরা যে যেখানে অন্য ওষুধ লাগিয়ে ফেলে যেমন অনেকে ফর্সা হতে চায় আপনি এক্ষুনি বললেন যে খুব হেলথ কনসিয়াস তারা নানান রকম কসমেটিক্স এবং ফর্সা বা ফেয়ারনেস ক্রিম বিক্রি করা সবকাটাতে স্টোরয়েড আছে এবং অনেক বিপদ হয়ে যায় যদি সুন্দর হতে চান ইউ মাস্ট কাম টু আ

তখন মেটার লাকিলি মেয়েটার চোখে চশমা ছিল তখন আমি বললাম চশমাটা কি আপনাকে পিটেড শেষে গেছে না আপনি চোখে দেখতে গেছে বলে আমি চোখে দেখতে দেখিয়েছিলাম আর তাহলে স্কিনের প্রবলেম হচ্ছে বুঝতে পেরেছেন বলে হ্যাঁ বুঝতে পেরেছিলাম আর তাহলে স্কিনের ডাক্তার কি দোষ করলো আমি বলছি না আপনি আমার কাছেই আসবেন গৌটি হসপিটাল গৌটি ডার্মাটোলজিস্ট স্কিন প্রবলেম এক বছর এক মাস বয়স থেকে একশো বছর বয়স

তবে এখন এই বর্ষাকালেই তো ডেফিনেটলি এই প্রবলেমটা হচ্ছে সেই জন্য যতটা সম্ভব আর একটা জিনিস আমি ছোট্ট করব যে এত ঘাম হয় এখন এই সময় বর্ষাকাল ও ভাদ্র মাসে খুব ঘাম হয় লোকেদের হচ্ছে ঘামে একটা গন্ধ হয় দে পুট মোর বডি স্প্রে এন্ড পারফিউমস ঘাম থেকে তিনখানা বা বাড়িতে সবাই ঘামছে তার মধ্যে একজনের ঘামে খুব গন্ধ হচ্ছে একজনের ভীষণ চুলি হয় গায়ে একজনের ভীষণ ঘামাছি হয় একজনের ঘাম থেকে গায়ে জামা কাপড়ে হলদি রং হয়ে যাচ্ছে ক্রোম ক্রোম ক্রোমহাইড্রোসিস বলে হাইড্রোসিস স্মেল হচ্ছে বারবার ফোড়া হচ্ছে ঘাম থেকে হতে পারে চুলি হচ্ছে খুব হচ্ছে এইগুলো হতে পারে সেই জন্য

তেমনি গায়ে যখন গন্ধ হচ্ছে না নিশ্চয়ই ঘামে কিছু গন্ডগুলো আছে সো মাস্ট গো টু ডার্মাটোলজিস্ট এগেইন সোর্সে পৌঁছানো আমাদের একেবারে ঘাম থেকে যেটা ব্রোম হাইড্রোসিস তার ট্রিটমেন্ট আছে আর কিছু پیشنট আছে দেখবেন কিমার আছে ঘরে ঢুকলেই একটা গন্ধ পাচ্ছেন ঘামের সেটা ট্রিট করা যায় খুব সুন্দর ট্রিট করা যায় যেমনি চুলিও যাদের বেশি হওয়ার প্রবণতা থাকে কাদের বেশি প্রবণতা আমি যাদের আছে যাদের বডি ওয়েট বেশি যারা হট ওয়েট ওয়েদারে কাজ করে যারা একই জামা পরে গেল পর চেঞ্জ করলো না পড়ে দিল নোটাই করলো সেসব কারণ এই ছত্রাক জাতীয় জিনিসগুলো জামা কাপড়ে থেকে যায় জন্য সেটা আবার পরলে আবার পড়লে সেটার ইনফেকশনটা যেতে চায় না ফ্রেশ গরমকালে অন্তত انر গুলো ফ্রেশ পরা উচিত বেশ আমরা মোটের উপর একটা চিত্র পেলাম তবে যে এই কথাগুলো থেকে বেসিক যেটা আমাদের বুঝে নেওয়া সেটা হচ্ছে আমাদের স্কিনের কোনো সমস্যা হলে বা আমাদের ফর্সা হতে ইচ্ছে হলে বা স্কিন সংক্রান্ত কোনো আশা আকাঙ্ক্ষা যাই জেগে থাকুক না কেন আপনারা প্রথমে ডক্টর ডার্মাটোলজিস্ট কনসাল্ট করুন তারপর পার্লার টার্লার যা যাবেন যাবেন কিন্তু তার আগে ডক্টর একটু পরামর্শ একটু উপদেশ নিয়ে নিন আচ্ছা এরপর ডক্টর মুখার্জি আমি যেটা জিজ্ঞাসা করব একটা জেনারেল ধরুন ত্বকের আমরা যত্ন নেব জেনারেল সারা দিনে সেটা ধরুন সারা বছরের কথা মাথায় কোনো নির্দিষ্ট আমি সিজন বলছি না সারা বছরের কথা মাথায় রেখে একটা জেনারেল প্রথম হচ্ছে যে আমাদের স্কিন তো আবার বললাম দা লার্জেস্ট অর্গান এক্সপোজ টু দা এনवायरमेंट পলিউশন এন্ড সান রোদ আমাদের খুব দরকার ভিটামিন ডি এর জন্য আবার রোদ আমরা রোদ থেকে আমরা অনেক রোগ পাই ভিটামিন ডি তৈরি হয় রোদ থেকে আমরা অ্যালার্জি পাই পলিমিক লাইট রোদেরও সাইড আছে নর্মাল যদি স্কিন ভালো রাখতে যায় মাস্ট ইউজ সানস্ক্রিন অ্যাকর্ডিং টু হিজ অর হার স্কিন মানে তার যদি ড্রাই স্কিন তাহলে সেরম সানস্ক্রিন লাগাতে হবে যার খুব অয়েলি স্কিন তার সেরম সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকে বলে যে আমি তো বাড়িতে বেরোই না তাই সানস্ক্রিন লাগাই না যখন বেরোই তখন লাগাই আমি সবসময় বন্ধুদের বলি আপনি বড়প হচ্ছে কিমা বৃষ্টি হচ্ছে সেখানো কিন্তু আপনার সানস্ক্রিন লাগানো দরকার দা ইউভি ইজ কামিং বলে আমি ঘর থেকে বেরোই না আমি ঘরে বসে আমি ওয়ার্ক ফ্রম হোম করি মানে আর্টিফিশিয়াল লাইটেও তো আলট্রা সাউন্ড আলট্রা ভায়োলেট রে আছে মাস্ট ইউজ আ সানস্ক্রিন ল্যাপটপ থেকে আসছে সো সানস্ক্রিন ইস ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের অ্যাকর্ডিংলি যেমন বললাম ড্রাই স্কিন হলে নারকল তেল না লাগিয়ে চান করে নারকল তেল লাগানো আর যাদের অয়েলি স্কিন তাদের ডেফিনেটলি গায়ে তেল লাগানো লাগানোর দরকার নেই তবে সবাই একটা ডাস্টিং পাউডার যাতে বেশি ঘাম হয় বেশি হট হিউমিডি একটু ডাস্টিং অ্যান্টিফাঙ্গাল পাউডার ইউজ করলে ভালো আর চুলের জন্য মানে ওভারঅল স্কিন চুল তো এর মধ্যেই পড়ছে

আমাদের স্কিনে প্রচুর রোগ আছে যেগুলো স্ট্রেস রিলেটেড এবং চেঞ্জ অফ ওয়েদার রিলেটেড সো স্কিনের একটা প্রবলেম হচ্ছে যে পেশেন্টরা যেহেতু আয়নায় দেখতে পাচ্ছে যেই তার একটু ভালো মনে হচ্ছে তখন ওরা সবকিছু বন্ধ করে দেয় এখান দে এগেইন কাম ব্যাক উইথ দ্য সেম প্রবলেম এবং একটা পেশেন্টকে বলে দেখতে হবে এটা কি লাগিয়ে যেতে হবে তখন আমি বললাম আপনি আর কি করেন বলে আমি সুগারের ওষুধ খাই প্রেসার কিডনি হ্যান্ড ত্যান অনেকগুলো নাম বললো আলাম আপনাকে একটা ছোট মলম দিয়েছি একটা শ্যাম্পু করতে দিয়েছি খাবার ওষুধ তো দিই আপনি তো ওগুলো সব বিষ খাচ্ছেন সেগুলো একবার মনে প্রশ্ন হয়নি যে এগুলো কতদিন খেতে হবে আর আমার একটা শ্যাম্পু একটা মলম আপনার এত চিন্তা করে গেলেন যে আমি সারা জীবন ইউজ করে যেতে হবে তখন আমি বলি মজা করে যে দাঁতটা মাজেন তো রোজ নাকি রোজ দাঁত মাজতে ইচ্ছে করে না সেরকম মানে পেশেন্টদের নলেজটা একটু বলতে হবে অনেক পেশেন্ট আছে আমাদের কাছে বলে তার আবার কেন হলো আলো কেন আগে দেখতে বলেনি যে এটা ক্রনিক রেখান স্ট্রেসে বাড়বে চেঞ্জ অফ ওয়েদারে বাড়বে অনেক রোগ আছে

আর খুব একটা কিছু করতে হয় না মাঝে মধ্যে একটু ফেস ওয়াশ করা যাদের মুখটা অয়েলিনেসটা একটু কম থাকে পাউডার লাগাতে পারে সানস্ক্রিন লাগাতে পারে অ্যাকর্ডিংলি তবে ড্রাই যাদের স্কিন তাদের একটু ময়শ্চারাইজার করতেই হবে এবং পার্টিকুলার কিছু মেডিকেটেড সো ইউজ করলে ভালো থাকবে বেশ আমরা আজকে একটা জেনারেল যে ত্বকের যত্ন নেওয়া স্বাভাবিকভাবে এবং এবং সার্বিকভাবে যে ত্বকের যত্ন নেওয়া সে নিয়ে আলোচনা করলাম এরপর নিশ্চয়ই ত্বকের বিশেষ বিশেষ কিছু রোগ নিয়ে আলোচনা করব এবং ত্বকের যে যত্ন নেওয়াটা খুব জরুরি আমরা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে মনে করি না যখন কোনো রকম ডিজিজ আমরা দেখতে পাই বা সমস্যা হচ্ছে বা আমাদের আরও সুন্দর হতে হবে বা আমাদের সৌন্দর্যে বিঘ্ন ঘটছে ত্বকের জন্য তখনই কিন্তু আমরা ত্বক নিয়ে চিন্তিত হয়ে পড়ি আদারওয়াইজ কিন্তু ত্বক নিয়ে অতটা চিন্তিত থাকি না কিন্তু আমাদের বোধ হয় শরীরের প্রত্যেকটা অর্গ্যান সম্বন্ধেই সচেতন থাকতে হবে আজকের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আগামীতেও আমরা আরো অনেক সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি তাতেও আপনাদের একটা দিশা দেখাতে পারবো সচেতন হতে পারবো অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জি আমরা আগামীতে আশা করি ত্বকের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে এবং তাতে আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ নমস্কার